আবার এক সাংগঠনিক কর্মসূচির ডাক দিল ভারতীয় জনতা যুব মোর্চা। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে ধন্যবাদ জানাতে এবং রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে নমো যুবযাত্রার ডাক দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। আগামী 20 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। 20 নভেম্বর সকাল 9টায় সাবরুমের মৈত্রী সেতু থেকে সূচনা হবে এই নমো যুবযাত্রা। তারপর একে একে রাজ্যের 10টি সাংগঠনিক জেলার 55টি মণ্ডলে অনুষ্ঠিত হবে এই নমো যুব বাইক যাত্রা। প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে এই যাত্রার সূচনা হবে। 10টি সাংগঠনিক জেলা পরিক্রমা শেষে 27 নভেম্বর উত্তর জেলা ধর্মনগরের দীঘির পাড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ যাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে। এ বাইক যাত্রায় স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও পালন করা হবে। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ যুব মোর্চার রাজ্য সহ সম্পাদক রানা ঘোষ। যে আমরা একটা বিশেষ কর্মসূচি রাজ্যভিত্তিক, যেটা সাবরুম মৈত্রী সেতু থেকে শুরু করে আমাদের রাজ্যের অপর প্রান্ত চুড়াইবাড়ি পর্যন্ত সমাপ্তি হয়ে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এসে সেটা পরিসমাপ্তি হবে। মূলত এই নমো যুবা বাইক যাত্রা, যেটা আগামী 20 নভেম্বর থেকে সাবরুমের যে মৈত্রী সেতু আছে সেই মৈত্রী সেতু থেকে হাজার হাজার যুবক বাইক হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন মণ্ডল, আমাদের প্রথম অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মোটামুটি 55টা মণ্ডল আমরা প্রদক্ষিণ করব। 20 নভেম্বর থেকে 26 নভেম্বর এই 7 দিন ব্যাপী আমাদের এই নমো যুবা বাইক যাত্রা চলবে। এছাড়াও এদিনে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ মুখপাত্র অমলেন মুখার্জি এবং যুব মোর্চার প্রদেশ সহ সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।